এই সাবিকুন নাহার আপনি লিখেছেন, বিয়ের পর যদি স্বামী যেখানে থাকেন সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চান এবং এতে স্বামীর বাবা মা মনে কষ্ট পান, এটা কি জায়েজ হবে? বোন, এই প্রশ্নটি মানে অনেক গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমাদের জন্য একটু ক্রিটিক্যাল। কারণ হলো, এটি ভ্যারি করে পরিবেশ পরিস্থিতির উপরে অনেকখানি। মৌলিকভাবে ইসলামের নির্দেশনা তো একেবারেই পরিষ্কার, স্ত্রী স্বামীর কাছে থাকবেন, এটা হলো ইসলামের নির্দেশনা। অতএব ধরুন মা বাবা গ্রামে আছেন, স্বামী ঢাকায় আছেন কিংবা চট্টগ্রামে আছেন কিংবা দেশের বাইরে আছেন, সেখানে তার কর্মস্থল। অতএব স্ত্রী তার স্বামীর সঙ্গেই থাকবেন, কারণ স্বামীর চরিত্র হেফাজত করার ব্যাপার রয়েছে, স্ত্রীর চরিত্রের হেফাজতের ব্যাপার রয়েছে। এই বিষয়গুলো বিবাহের মৌলিক উদ্দেশ্য, যার কারণে স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকাটাই হলো ইসলামের মূল নির্দেশনা। এর পাশাপাশি যদি বাবা মা বৃদ্ধ হন, তাদের সেবা করার মতো কোনো মানুষজন না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে যদি ঘন ঘন গ্রামে যান এবং বাবা মার সঙ্গে থাকলে ছেলে এবং মেয়ে অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়ের চরিত্রের হেফাজতে কোনো অসুবিধা না হয়, তাদের সাথে নিয়মিত সাক্ষাতের সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে বাবা মার সাথে থাকতে পারলে অবশ্যই ভালো। বিশেষ করে অ্যাঙ্গেল থেকে যদি তাদের খেদমত করার সুযোগ থাকে, সেই খেদমতের সুযোগ একজন স্ত্রী হিসাবে যে কোনো মেয়ের নেওয়া উচিত, মুরব্বীদের খেদমত। এর মাধ্যমে তিনিও একসময় শাশুড় বা শাশুড়ি হবেন, তখন তিনি তার সন্তানদের কাছ থেকে খেদমত পাবেন ইনশাআল্লাহ বিন দিনা। তবে এটাকে আপনি সিস্টেম বানিয়ে নেন যদি, যে না বাবা মার কাছেই থাকতে হয়, বা বাবা মা যদি মনে করেন যে আমাদের কাছেই থাকতে হয়, এটা কিন্তু মোটা দাগে ভুল। বিশেষ করে যদি কাজের লোকের মাধ্যমে বাবা মার খেদমত করার সুযোগ থাকে, অন্য ভাই বোন থাকে, তাহলে সেক্ষেত্রে অহেতুক স্ত্রীকে বাবা মার কাছে রাখতে বাধ্য করা বাবা মার তরফ থেকে, এটি অন্যায়, এটি অবিচার। বরং এক্ষেত্রে সমন্বয় থাকা উচিত। যেমন মা বাবাকে মাঝে মধ্যে শহরে নিয়ে আসলেন, স্ত্রীকে মাঝে মধ্যে গ্রামে আপনি নিয়ে গেলেন, আপনি সহ গেলেন, তাদের সেবা করলেন, তাদের পাশে থাকলেন, তারা নাতি নাতিকে আদর করতে মনে চায়, সেই সুযোগটা তাদেরকে দিলেন এবং তাদেরকে আনলেন, আপনারা গেলেন আর আপনাদের অ্যাবসেন্সে তাদের খেদমতের জন্য লোক রাখলেন, এটা হলো উত্তম সমন্বয় এবং শরিয়াকে সামনে রেখে এটা করলে আপনি আল্লাহ তাআলার কাছে দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। এর বিপরীতে যদি আপনি একচেটিয়া কাজ করেন, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে নিয়ে শহরে থাকছেন, বাবা মা কী করছে না করছে, ভাই ব্রাদার আছেন, অথবা শুধু টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, না যাচ্ছেন, না তাদেরকে আনছেন, তাদেরও তো একটা আবেগ আছে, বৌমা সন্তান নাতি নাতি তাদেরকে আদর করা, সেই সুযোগটার ব্যাপারে অতটা খেয়াল রাখছেন না, জাগতিক ব্যস্ততায় শুধু আপনি আপনার নিজেকে নিয়ে আপনি পড়ে আছেন, এগুলো অনুচিত এবং অন্যায় কাজ। বাবা মার ক্ষেত্রে একটু ব্রড মাইন্ডের হওয়া উচিত যে সন্তান বিশেষ করে বিয়ের পরপর তার চরিত্র হেফাজতের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। অতএব তার সঙ্গে বৌমা থাকবে, সেই সুযোগ তাকে করে দেওয়া উচিত এবং বৌমা এবং সন্তানের সাথে থাকতে তারা অফার করলে সেই ব্যাপারটাতেও বাবা মা আন্তরিকতার সাথে দেখা উচিত। অতএব এক্ষেত্রে উভয়েরই কিন্তু সমন্বয় করার মানসিকতা থাকতে হবে। তবে বাবা মা না বোঝার কারণে আপনার অনেক সময় দেখা যায় পীড়াপিড়ি করেন, সেক্ষেত্রে যতটুকু সম্ভব তাদেরকে আস্থা আনার চেষ্টা করা উচিত। প্রত্যেক সন্তান জানেন তার বাবা মাকে কীভাবে আস্থা আনার চেষ্টা করবেন, একেবারে যদি কোনোভাবেই করা না যায় আর তিনি নিজের চরিত্র রক্ষা করতে হিমশিম খেয়ে যান, তাহলে বাবা মা এক্ষেত্রে মনে কষ্ট পেলেও তিনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ। তবে তার দায়িত্বটা তিনি সঠিকভাবে আদায় করছেন কিনা সেটি তাকে নিশ্চিত করতে হবে।